দিনে বিধানসভায় পাস হওয়ার পর সেটা কেন্দ্রের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এই ত্রিপুরায় ত্রিপুরাল্যান্ড আলাদা রাজ্য তৈরি হবে। তখন বিশেষ করে ত্রিপুরার মানুষ বুঝতে পারবে যে ত্রিপুরাল্যান্ড হওয়ার কারণে মানুষের কি ক্ষতি হচ্ছে। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মিজোরাম, অরুণাচল প্রদেশ সেই সমস্ত রাজ্যে আজকে ইনারলাইন পারমিটের কারণে আমরা ইচ্ছে করলেই যে কোনোভাবে আমরা যেতে পারছি না। তাই আজকে এই ত্রিপুরাল্যান্ডের বিরোধিতা করে ত্রিপুরার সমস্ত জায়গায় আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা বিরোধিতা করছি। আমরা আশ্চর্য যে কোনো একটা রাজনৈতিক দল এই ত্রিপুরাল্যান্ডের বিরোধিতা করেনি। সেই সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কেউ বিরোধিতা করেনি, অর্থাৎ তারা নীরবে সেটাকে সমর্থন করে নিয়েছে। তাই আজকে ত্রিপুরার মানুষের কাছে আমরা উদাত্ত মতে আহ্বান করছি, যদি ত্রিপুরাল্যান্ড এই ত্রিপুরায় হয় তাহলে বিশেষ করে বাঙালি যে জনগোষ্ঠী তাদের আগামী দিনে এই ত্রিপুরা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া বিরাট কষ্টকর হয়ে যাবে। তাই আমি সমস্ত বুদ্ধিজীবী বাঙালি চেতনা সম্পন্ন ব্যক্তিবর্গ সকলের কাছে আহ্বান রাখছি, আসুন বন্ধু আমরা সকলে মিলে জোরালোভাবে এই ত্রিপুরাল্যান্ডের বিরোধিতা করি। কারণ ত্রিপুরাল্যান্ড যদি আইন পাস হয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমি মনে করি ত্রিপুরাল্যান্ড এই ত্রিপুরায় আমরা কোনোভাবে হতে দেব না। প্রয়োজনে আমরা এই ত্রিপুরার সমস্ত জনগণ আমরা বিরোধিতা করব এবং আন্দোলন করব এবং প্রয়োজন আমরা রক্ত দেব আমরা ত্রিপুরায়, ত্রিপুরাল্যান্ড আমরা হতে দেব না। আমরা বাঙালি জিন্দাবাদ, বাঙালিকে জিন্দাবাদ। বাতিলের দাবিতে আজকে আমাদের এই মিছিল, এবং এই মিছিল আমরা করছি যাতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হয়, তার জন্য আমরা আমাদের এই মিছিল, যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যায় তাহলে বাঙালিদের খুব করুণ দশা হবে। কারণ এখন যেহেতু এডিসি আছে, এডিসিতেই আমরা বুঝতে পারছি বাঙালিরা এডিসির মধ্যে কাজে যেতে পারছে না, কাজে গেলে অপহরণ হচ্ছে, মরতে হচ্ছে, অকালে জ্বালিয়ে দিচ্ছে পেট্রোল ঢেলে। তাই আগামী দিন যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয় তাহলে বাঙালিরা প্রচুর মার খাবে। তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ সভা।